আছে বলো তো, যার জন্য তোমার ইয়ার দোস্তরা সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করে? রুদ্র, মুখ সামলে কথা বলে বলে দিচ্ছি, তুমি ভুলে যাচ্ছো তুমি কার সঙ্গে কথা বলতে দিচ্ছে কে? এই রং তো মুছে যাবে রুদ্র নীল অধিকারী, কিন্তু তোমার মনে যে কালো রং আছে, যখন তোমার সারা মুখে সেটা ছড়িয়ে পড়বে না, তখন কি করবে? কি দিয়ে ধোবে সেটাকে? হাজার ধুলিও না সেটা উঠবে না, বুঝলে রুদ্র নীল অধিকারী? কি হয়েছে মামা বলবেন তো? এরকমভাবে বাজারের মাঝখান থেকে কাউকে তুলে আনে? কারণটা কৃষাণ। কৃষাণদা? কেন, কি হয়েছে কৃষাণদা? চুপ করে থাকবে না, বলুন কি হয়েছে কৃষাণদা? দুদিন হলো কৃষ্ণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু কৃষাণটা গেল কোথায়? জকেলে সেটাই তো প্রশ্ন। আচ্ছা অয়ন, তোরা তো একসঙ্গে মেসেছিল, কৃষ্ণ কি কখনো ওর বাড়ির কথা তোকে কিছু বলেছে? না গো মামা, ও বাড়ির সম্বন্ধে বিশেষ কিছু কখনোই বলেনি। বাবা, এটা কি ফুল? ও, এটা তো মেরি গোল্ড। ও, আর এটা? এটা চিনতে পারছি না, বুঝলি, গুলিয়ে গেছে সব। এটা বোধহয় চন্দ্রমল্লিকা। ওটা চন্দ্রমল্লিকাই। বাবা, তুমি আজকে মায়ের ছবি আঁকবে? অনেকদিন হলো মাকে দেখি না, ভীষণ দেখতে ইচ্ছে করছে। তোমার স্বামী যদি আর না ফিরে আসে? তুমি আপনার কথা মুখে মানবেন না। তুই বাড়ি ফিরে যা সুজন। তোকে এখানে একা একা ফেলে রেখে আমি কি করে বাড়ি যাই বলতো? আমি এখানেই থাকবো, আমি আমি এখানেই থাকবো। কৃষ্ণ আমাকে এখানে রেখে গেছে, আমার কিচ্ছু হবে না। ও ফিরে এলে এখানেই ফিরে আসবে। যেন মহাদেবকে পতিরূপে পাওয়ার জন্য উমা একবার কঠোর তপস্যা করেছিল, তাই? হ্যাঁ, আহার নিদ্রা সব ভুলে গিয়েছিল। তখন তার কি নাম হয়েছিল জানো? কি? অপর্ণা। এত তত্ত্ব কথা তুমি কি করে জানলে? জানতে হয় ম্যাডাম, আমি একটা বুক স্টোর চালাই। এবার বলো তো, তুমি কি ভাবছিলে? বললাম তো কিছু না। আমাকেও বলবে না? আচ্ছা রজত, আমরা দুজনে যে হঠাৎ করে এই বিয়ের সিদ্ধান্তটা নিয়ে ফেললাম, আমরা দুজনে দুজনকে ঠকাচ্ছি না তো? কোনো ভুল করছি না তো?